नमस्कार जारा तुम्रा आमार भिडियोटी देखछो आज के आमार अंतरेर भालोबाशा दिए सबाई के अभिनंदन। आज आमी सुकुमार रचना समग्र थेके सुकुमार रायेर लेखा एकटी गल्प पास्तुर एटी पढ़े शोनाबो। मानुषेर जत रकम रोग हय आजकलकार डाक्तारेरा बोलेन तार सबगुली अति क्षुद्र जीवाणुर कीर्ति। ए जीवाणु बा माइक्रोबगुली सकल रोगेर बीज, पथे घाटे बाताशे मानुषेर शरीरेर भितरे बाइरे इहारा घुरिया बेड़ाय। आजकलकार चिकित्सा शास्त्रे इहादेर खातिर खूब बेशी एई जीवाणुगुलिर भालो रूप परिचय लवा, इहादेर चालचलनेर संबाद रखा एवं एगुलिके जब्द करिबार नाना प्रकार व्यवस्था करा एखनकार डाक्तारी विद्यार खूब एकटा बड़ ब्यापार हइया पड़ियाछे एवं ताहार फले चिकित्सा प्रणाली आश्चर्य रकम उन्नति लाभ करियाछे। এই সমস্ত উন্নতি এবং এই নূতন প্রণালীর মূলে ফরাসি পণ্ডিত লুই পাস্তুর। পাস্তুর একা এ বিষয়ে নূতন আবিষ্কার ও নূতন চিন্তা দ্বারা মানুষের জ্ঞান ও চেষ্টাকে যে কত দূর অগ্রসর করিয়াছেন ভাবিলে আশ্চর্য হইতে হয়। প্রায় 94 বৎসর আগে পাস্তুরের জন্ম হয়। অতি অল্প বয়স হইতেই শিক্ষকদের মুখে তাহার বুদ্ধির প্রশংসা শোনা যাইত। যে সময়কার বড় বড় বৈজ্ঞানিকদের কাছে তিনি বিজ্ঞান শিক্ষা করিয়াছিলেন এবং সেই সময় হইতেই রসায়নবিদ্যায় তাহার খুব নাম শোনা গিয়াছিল। 45 বৎসর বয়সে যখন তিনি অধ্যাপক নিযুক্ত হইয়া প্যারিসে আসেন তখনও লোক তাহাকে খুব বড় রাসায়নিক পণ্ডিত বলিয়াই জানিত। কিন্তু দেখিতে দেখিতে তাহার চোখ পড়িল আর একটা ব্যাপারের উপরে। জিনিস পচে কেন এই প্রশ্ন লইয়া তিনি ভারী ব্যস্ত হইয়া পড়িলেন। তাহার বন্ধুবান্ধবেরা এবং পুরাতন শিক্ষকেরা ইহাতে ভারী দুঃখিত হইলেন। সকলেই বলিতে লাগিলেন পাস্তুরের এমন বুদ্ধি ছিল চেষ্টা করলে সে রসায়নশাস্ত্রে কত কি করিতে পারিত, সে কিনা একটা বাজে বিষয় লইয়া সময় নষ্ট করিতে বসিল। কিন্তু পাস্তুর ছাড়িবার লোক নহেন, তিনি ভাবিলেন ব্যাপারটা তলাইয়া দেখিতে হইবে। আগে লোকের ধারণা ছিল সব জিনিস বাতাস লাগিয়া আপনা আপনি পচিয়া যায়। পাস্তুর দেখাইলেন দুধে একরকম জীবাণু থাকে যাহার জন্য দুধ টকিয়া নষ্ট হইয়া যায়। মাখন যে পচে তাহাও এক প্রকার জীবাণুর কাণ্ড। ভাত চিনি বা ফলের রস পচিয়া যে মদ প্রস্তুত হয় সেখানেও জীবাণু। নানা প্রকার জীবাণু বাতাসে ঘুরিয়া বেড়ায়, সেই জন্য অনেক জিনিস আদুল রাখিলে তাহা শীঘ্র নষ্ট হইয়া যায়। পাস্তুর আরও দেখাইলেন যে খুব গরম লাগাইলে এই জীবাণুগুলি মরিয়া যায়। এইরূপে জীবাণু নষ্ট করিয়া এক টুকরা মাংস বা খানিকটা দুধ একটা শিশির মধ্যে আটিয়া বন্ধ করিয়া দেখা গেল যে এ অবস্থায় সেগুলি আর পচিতে পারে না। আজকাল লোকে দুধ জমাইয়া টিনে আটিয়া বিক্রি করে, নানা প্রকার ফল চিনির রসে ফুটাইয়া মাসের পর মাস বোতলে পুরিয়া রাখে। কত রকম মাছ মাংস কত রকম খাবার জিনিস বাতাস শূন্য পাত্রে করিয়া চালান দেয়। পাস্তুর যদি জীবাণু তাড়াইয়া জিনিস বাঁচাইবার সংকেত্রী বলিয়া না দিতেন তবে এ সকল কিছুই সম্ভব হইত না। এই সময়ে ফ্রান্সে রেশম পোকার একরকম রোগ দেখা দেয়। রেশমের কারবারের ভয়ানক ক্ষতি আরম্ভ হইল।
পাস্তুর এই ব্যাপারটার সন্ধান করিতে গিয়া দেখিলেন এই রোগের মূলে এক প্রকার জীবাণু। সেই জীবাণুটাকে নষ্ট করিবার উপায় আবিষ্কার করিয়া তিনি রোগ দূর করিলেন। ইহার পর পশু ফাঁকির রোগের কথা আপনা হইতেই আসিয়া পড়িল। খেয়ো জ্বরের উৎপাত দেশের গরু ছাগল উজাড় হয় দেখিয়া তিনি সেই খেয়ো জ্বর দূর করিবার চেষ্টা করিতে লাগিলেন। ইহার ফলে তিনি যে চিকিৎসা প্রণালী আবিষ্কার করিলেন ডাক্তার মহলে এখনো তাহার জয় জয়কার চলিতেছে। তিনি বলিলেন, রোগের বীজকে কাহিল করিয়া সেই বীজের টিকা দাও, তাহাতেই রোগ সারিবে। যাহার রোগ হইয়াছে তাহার দেহ হইতে জীবাণু সংগ্রহ করিয়া সেগুলিকে সাবধানে বাড়িতে দাও, তারপর অন্য প্রাণীর দেহে সেই জীবাণুর সাহায্যে রোগ প্রবেশ করাও। এই প্রাণীটি যখন রুগ্ন হইবে এবং তাহার দেহে লক্ষ লক্ষ জীবাণু দেখা দিবে, তাহার শরীর হইতেই টিকার বীজ পাওয়া যাইবে। পাগলা কুকুরে কামড়াইলে মানুষের জলাতঙ্ক রোগ হয়। এই ভয়ানক রোগের জীবাণুগুলি এত ছোট যে সেগুলি অনুবীক্ষণেও দেখা যায় না। কিন্তু পাস্তুর বলিলেন, চোখে দেখা যাউক আর না যাউক, জীবাণু আছেই। সেই অদৃশ্য জীবাণুর দ্বারা তিনি অন্য প্রাণীর মধ্যে রোগ জন্মাইয়া টিকার বীজ প্রস্তুত করিলেন। একটি চাষার ছেলেকে নেকড়ে বাঘে কামড়াইয়াছিল। পাস্তুরের সর্বপ্রথম পরীক্ষা হইল তাহার উপরে। এই বালক যখন বাঁচিয়া গেল তাহার পর হইতেই পাস্তুরের চিকিৎসা প্রণালী ডাক্তার মহলে একেবারে পাকা হইয়া পড়িয়াছে। প্যারিস নগরে পাস্তুরের নামে যে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা হইয়াছে তাহার সম্মুখে এই কৃষক বালকের একটি সুন্দর মূর্তি আছে। এক সময়ে ডাক্তারেরা মানুষের দেহে একটু ছুরি চালাইতেই হইলেই কত ব্যস্ত হইতেন, কিন্তু এখনকার অস্ত্রচিকিৎসক মানুষের হাত পা কাটিতেও আর ইতস্তত করেন না, কারণ তিনি জানেন রোগের বীজ তাড়াইলেই আর ভয় নাই। তাই এক হাত ধোয়াধুই, ফুটন্ত জ্বরে ছুরি কাঁচি ডুবানো, এত সাবান আর এত কার্বলিক অ্যাসিড, নির্দোষ তুলো ও ব্যান্ডেজের জন্য এত কড়াকড়ি, দুষ্ট জীবাণু যাহাতে কোনো ফাঁকে ঢুকিতে না পারে, যুদ্ধের জায়গায় হাজার হাজার লোক আহত হইতেছে, তাহার শতকরা 80 জন বাঁচিয়া উঠিতেছে কেবল পাস্তুরের প্রসাদে। আজ 20 বৎসর হইল পাস্তুর মারা গিয়াছেন। ফরাসি জাতি রাজ সম্মানে তাহার সমাধি দিয়া সেই সমাধির উপর তাহারই নামে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করিয়াছে। সেখানে এখনো নূতন নূতন আবিষ্কার চলিতেছে। পাস্তুরের শিষ্যেরা এখন পৃথিবীর চারিদিকে ছাইয়া ফেলিয়াছেন। তাহারই পদাঙ্ক অনুসরণ করিয়া এখনো কত লোক কত কীর্তি সঞ্চয় করিতেছে। পাস্তুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি সারা জীবন ধরিয়া কি দেখিলে এবং কি শিখিলে? পাস্তুর বলিলেন, দেখিলাম এ জগৎ ব্যাপারের সকলই আশ্চর্য, সকলই অলৌকিক। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন একটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।